তোমরা নিজের খের পরের মহিষ তারাও, নিজের খের পরের মহিষ তারানো লোক কিন্তু দিন দিন কমে যাচ্ছে এই দেশ থেকে, এই দেশকে ভালোবাসার মানুষ দিন দিন কমে যাচ্ছে, এই শহরকে ভালোবাসার মানুষ দিন দিন কমে যাচ্ছে। শুধু আমরা শুধু চিন্তা করি আমার আমার আমার, আমাদের কেউ চিন্তা করি না আমাদের কি হবে, আমাদের কি হবে, শুধু চিন্তা করি আমার, আমি কিভাবে এই মাঠ দখল করব, কিভাবে আমি খাল দখল করব, কিভাবে রাস্তা দখল করব, কিভাবে বড় বড় জমি জমা দখল করে আমি আমার জন্য করব। সুতরাং আজকে প্রতিজ্ঞা করতে হবে আমাদের সকলকে, আমার না আমাদের সময় আসছে আমাদেরকে নিয়ে কাজ করার জন্য, আমরা আমাদেরকে কাজ করতেই হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, উনি কোনোদিন চিন্তা করেন আমার আমার আমার, উনি চিন্তা করেছেন আমাদের আমাদের আমাদের। তাই আমরা পেয়েছি আজকে বাংলাদেশ লাল সবুজের পতাকা। আমরা স্যালুট জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্যালুট জানাই তার পরিবারকে। তারই পরিপ্রেক্ষিতে আজকে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। একটি বাসাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকা শহরে নেই। উনি বলেছে আমার বাসা লাগবে না, আমার বাসা তো আছে গোপালগঞ্জেই, আমার বাসা আছে গোপালগঞ্জেই। এরকম মাননীয় প্রধানমন্ত্রী আমরা পেয়েছি দেখে এটি আমাদের ভাগ্য, এই দেশের ভাগ্য। আমরা দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যেন রাব্বুল আলামিন যেন সুস্থ রাখে। আমি আজকে বিডি ক্লিনের, আমি যতটুকু পর্যন্ত জানি যে বিডি ক্লিন আমার বলছিল, ছোট্ট মণি বলছিল যে সে বিডি ক্লিনের জন্ম আর এখন 8 বৎসরে 157টি উপজেলায় 46,000 বিডি ক্লিনের সদস্য, এর থেকে বড় অর্গানাইজেশন আমার মনে হয় বাংলাদেশে আর কেউ নাই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আমার সাথে বিডি ক্লিনের অনেক দিন থেকে পরিচয়, আমি দেখেছি কোভিডের সময় মানুষ যখন ঘর থেকে বের হয় না, বাপ মা যখন কাউকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, আমার সাথে বনানী বিদ্যানিকেতন স্কুলে বিডি ক্লিনরা কোভিডের রিস্ক মাথায় নিয়ে তারা প্রত্যেকে আমার সাথে 3 মাস তারা কাজ করেছে, একটি পয়সাও বিডি ক্লিন নেয় নাই। জীবনের বাজি রেখে টাকার কাছে মাথা নত না করে তারা চলে এসছে প্রত্যেকটি প্যাকেট করার জন্য, প্রত্যেকটি জায়গায় তারা প্যাকেট করেছে, খাওয়া ডিস্ট্রিবিউশন করেছে, বাড়িতে বাড়িতে কোভিডের সময় তারা খাওয়া পাঠিয়ে দিয়েছে। আমাকে ফরিদ বলছিল যে স্যার আপনি যেখানে বসবেন এখানে প্যান্ডেল খাটাই দিই। আমি বলছি বিডি ক্লিন যেখানে বসবে ওখানে কি প্যান্ডেল খাটাবা, বলে না স্যার ওখানে প্যান্ডেল খাটাবো না আপনার জন্য। আমার কথা হচ্ছে বাচ্চারা যদি সামনে দাঁড়ায় থাকতে পারে আমাদেরও শিখতে হবে, আমাদেরকেও একসাথে কাজ করতে হবে। আমি বলেছি আমার ছোট্ট মনিরা যদি দাঁড়ায় থাকতে পারে আমরা কেন পারবো না, এই মেসেজগুলো দিতে হবে। বিভিন্ন সময় দেখা যায় প্রধান অতিথির জন্য চেয়ারটা অনেক বড়, তারপরে চেয়ারের উপর আবার তয়লা দিতে হয়। আমি বলেছি আমার চেয়ার সবাই যেখানে বসবে একই চেয়ার হতে হবে, সবাই আমরা এক সমান, আমরা দায়িত্বের জন্য আমি এখানে এসেছি। এগুলো আজকে করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই আজকে আমি মনে করি বিডি ক্লিন তোমরা এগিয়ে যাও, তোমাদের পাশে সবাই আছে যারা চায় মানুষের জন্য কাজ করতে। অনেকে তারা বিডি ক্লিনের সদস্য না কিন্তু তোমাদেরকে মনে প্রাণে তোমাদেরকে ভালোবাসে, এর থেকে বড় চাওয়া পাওয়ার কিছু নাই মানুষকে ভালোবাসা। আমি বিডি ক্লিনকে বলবো আজকে আমার কাছে এসেছিল তারা কিছু গাছ দিবে, তারা এসেছিল আজকে বিডি ক্লিন যে কথাটা বললো ওরা কেক কেটে তাদের জন্মদিন পালন করে না, তারা কিছু দিয়ে জন্মদিন পালন করে। বিডি ক্লিন আমাদেরকে
এই 100টি মডার্ন ইকুইপমেন্টস দিয়ে তারা ডাস্টবিন আমার সিটি কর্পোরেশনকে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই করতালির মাধ্যমে এই বিডি ক্লিন যে ডাস্টবিনগুলো দিয়েছে। ডাস্টবিন কিন্তু আরও হয়, আরও হয়েছে, দেখা যায় আমরা ডাস্টবিন কেটে নিয়ে চলে যাই, আরে অভাগ আমাদের দেশ। তাই আমি মনে করি আজকে যে এই ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে ময়লা ফেলার জন্য, আমি ধন্যবাদ জানাবো গুলশান সোসাইটিকে, গুলশান এটা ডাস্টবিনগুলো আমাদেরকে দিবে বিডি ক্লিন, আর রক্ষণাবেক্ষণ করবে হলো গুলশান ইউথ ক্লাব, সেই দায়িত্ব গুলশান সোসাইটি, সেই গুলশান সোসাইটির ওমর সাদাত এবং গুলশান সোসাইটির সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই যে একটা এক্সাম্পল বিডি ক্লিন একটার পর একটা উদাহরণ সৃষ্টি করে, আজকেও আর একটি উদাহরণ সৃষ্টি করলো, তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর সময় তারা এই ধরনের ডাস্টবিন তারা দিল। আমার মনে হয় এই পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি সমিতিকে বলবো, প্রত্যেকটি এলাকাকে বলবো, প্রত্যেকটি সোসাইটিকে বলবো, এই ধরনের আমরা যেখানে ডাস্টবিন বসিয়ে দিব, ডাস্টবিনগুলো কিন্তু দেখতে হবে সাধারণ মানুষকে, ডাস্টবিন দেখতে হবে জনগণকে, দেখতে হবে এলাকাবাসীকে, দেখতে হবে, কারণ ভুলে গেলে চলবে না। আমরা সোসাইটিতে বাস করি, সবাই একসাথে মিলে বাস করি, আমরা আমরা একসাথে সুস্থ থাকতে চাই। আমি তাই বিডি ক্লিনকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে আমি বিডি ক্লিনকে ধন্যবাদ জানাই আমার সাথে প্যারিস খালে কিভাবে বিডি ক্লিন কাজ করেছে, আমাদের লাউতলা খালে কিভাবে বিডি ক্লিন কাজ করেছে। আমি মনে করি এই কাজের মাধ্যমেই একটি মেসেজ হতে পারে এই জাতিকে, যে এই বাচ্চারা দেখিয়ে দিচ্ছে কিভাবে নগর পরিষ্কার করতে হয়, দেশকে পরিষ্কার করতে হয়, নিজের শহরকে ভালোবাসতে হয়। আমরা কিন্তু সবাই এই শহর থেকে নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, এখন সময় আসছে এই শহরকে কিছু দেওয়ার জন্য। সেই সময় সেইটা কি, আমরা যেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, খালে যেন কোনো ময়লা না ফেলি, ড্রেনে যেন ময়লা না ফেলি, আমাদের যে প্লাস্টিকের বোতলটি ওটি খেয়ে যেন আমরা ছুঁড়ে ফেলে না দিই, নির্দিষ্ট স্থানে যেন রাখি। নির্দিষ্ট স্থানে রাখলে, খালে না ফেললে, ড্রেনে না ফেললে কিন্তু আর জলবদ্ধতা হয় না। যখন ড্রেনগুলো পরিষ্কার করি তখন দেখা যায় ড্রেনের মধ্যে থেকে, শুধু তোমরাও তো জানো, ময়লা ময়লা আবর্জনা। তাই প্রতিজ্ঞা করব এই নিজের ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবো, এইটিও আজকের প্রতিজ্ঞা। নিজেরা যেন আমরা কোনো খাল দখল না করি, আমরা যেন মানুষকে কষ্ট না দিই, রাস্তা দখল না করি, এটি যদি আমরা সবাই করতে পারি তাহলেই তো শহরটা সুন্দর হয়ে যায়। আমরা সবাই নাগরিক কিন্তু সুনাগরিক কয়জন, এইটি আমি প্রশ্ন রেখে গেলাম সকলের কাছে, আমাদেরকে সুনাগরিক হতে হবে, এটি হলো আজকে প্রতিজ্ঞা এই অষ্টম জন্মবার্ষিকীতে বিডি ক্লিনের। আমি সবাইকে ধন্যবাদ। পরিশেষে আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিডি ক্লিনকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টোকেন অফ লাভ আমি 10 লক্ষ টাকা দিতে চাই বিডি ক্লিনকে। এটি হলো বিডি ক্লিনের জন্য। বিডি ক্লিন ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকল।